নমস্কার, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কারি পকোড়া। কারি পকোড়ার দুটো পার্ট, একটা পোর্শন হচ্ছে কারি, মানে যেটা বাংলায় আমরা বলি গ্রেভি বা ঝোল, আর একটা পোর্শন হচ্ছে পকোড়া। কারি বানাতে কী কী লাগে সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ দই, বেসন নেব 3 টেবিল স্পুন, কারি পাতা আছে, নিয়েছি একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন আমি একটু থেঁতো করে নিয়েছি, এখানে 7-8টা রসুন আমি একদম কুচি করে নিয়েছি, 1টা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা সর্ষে, সামান্য কয়েকটা মেথির দানা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। প্রথমে আমি কারির প্রিপারেশনে যাব। প্রথমে দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, আমি হ্যান্ড হুইস্ক ইউজ করছি। এরপর এর মধ্যে আমি 3 টেবিল স্পুন বেসন অ্যাড করে দেব। আমি এটা ছেঁকে অ্যাড করছি যাতে এর মধ্যে কোনো দানা না না থাকে। এটা খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি এর মধ্যে না থাকে। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আদা রসুন যে থেঁতো করে রেখেছি সেইটা নুন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আপাতত আমি 1 টিস্পুন মতো নুন অ্যাড করছি, এর মধ্যে সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি। আমি তরকারিটা করতে মোটামুটি টোটাল 1 লিটার মতো জল অ্যাড করব, কেননা দইটা এই কারিটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, কম জল দিলে দইটা অনেক আগে গাঢ় হয়ে যায়, মানে গ্রেভিটা অনেক আগেই গাঢ় হয়ে যায়, ফলে ঠিকঠাক কুক হয় না। মোটামুটি এখানে আমি 1/2 লিটার মতো জল অ্যাড করে দিয়েছি, বাকি 1/2 লিটার আমি কুকিংয়ের সময় অ্যাড করব। তাহলে চলুন কুকিংয়ে যাই। আমি এর মধ্যে সাদা তেল যোগ করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1/2 গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হিং, শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ফ্লেমে এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা বন্ধ চলে গেলেই হবে। এই কারিটা আমি অ্যাড করে দেব। বাকি যেটুকু জল ছিল সেটাও আমি এই বাটিটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টোটাল 1 লিটার আমি জল এর মধ্যে অ্যাড করলাম। এটা যতক্ষণ না ফুল বয়েল হচ্ছে ততক্ষণ এভাবে নাড়িয়ে যেতে হবে, নইলে বেসন যেটা সেটা জমাট বেঁধে যাবে আর দই কেটে যেতে পারে। কারি ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে একদম সিমে করে দিচ্ছি, তারপর এই ঢাকায় সামান্য একটু ফাঁকা রেখে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এটা প্রায় 30 থেকে 40 মিনিট হতে দিতে হবে, সময় না থাকলে মিনিমাম 20 মিনিট, আর মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে। এটা হতে থাক, আমি পকোড়া বানাতে চাই। এটা মোস্ট ইজি পার্ট, সেটা হচ্ছে পকোড়া বানানো। আমি পেঁয়াজের পকোড়া বানাবো, আপনারা কোনো সবজি এর মধ্যে দিতে পারেন, পালং শাক দিতে পারেন, মেথি শাক দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন, আমি শুধু পেঁয়াজ দিয়ে বানাবো। এর জন্য একটা বড় মাপের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর ওই আদা রসুন থেঁতো করে দিয়েছি, পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, 4 টেবিল স্পুন বেসন আমি এর মধ্যে অ্যাড করে নেব। আমার পুরো মাখা হয়ে গেছে, এবার চলুন পকোড়াগুলো ভেজে নিই। পকোড়া ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে নিই। আপনারা চাইলে এই পকোড়াগুলো পুরো সাদা তেলেই ভাজতে পারেন, পকোড়াগুলো ছোট্ট ছোট্ট করে ভাজতে হবে। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি, এবার বাকি পকোড়াগুলো ভেজে নেব।
পকোড়াগুলো সব হয়ে গেছে আমার ওই 4 টেবিল স্পুন বেসন আর একটা বড় পেঁয়াজে এখানে মোট 14টা মতো পকোড়া হয়েছে প্রায় 30-40 মিনিট হয়ে গেছে কারিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আমার এই ধরনেরই কনসিস্টেন্সি লাগবে এরপর আমি এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি এবার আমি এটাতে সেকেন্ড তড়কা দিয়ে দেব এই জন্য এটাকে আমি পাশের প্যানে সরিয়ে রাখছি আমি একটা তড়কা প্যান গরম করে নেব আপনাদের কাছে তড়কা প্যান না থাকলে নরমাল ফাইন প্যান নিতে পারেন আমি এর মধ্যে সাদা তেল দিচ্ছি আপনারা ঘিও ফোড়নটা দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে সর্ষে মেথি দানা একটা শুকনো লঙ্কা আর অল্প ঘি এরপর গ্যাস বন্ধ করে এর মধ্যে আমি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব আমার কড়ি পকোড়া একদম রেডি যারা এই পকোড়াগুলো এরকম ভেজানো ভেজানো পছন্দ করে না তারা জাস্ট খাওয়ার 10 মিনিট আগে এটা নিয়ে তারপর দিয়ে সার্ভ করতে পারে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটি দেখার জন্য এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ